বন্ধু নমস্কার, আশা করছি সমস্তে কুশল মঙ্গলের থেকে। দিস ইজ সঞ্জয় স্যার ওড়িয়া, পুনে এক নূয় টপিক কু আপনার সমস্ত স্বাগত। টপিকটি হচ্ছে এক বর্তমান গোটে কেন্দ্রমন্ত্রী জনে গোটে বিবাদীয় মন্তব্য দিয়েছেন, অবশ্য তাকে বিবাদীয় কে কে কৌন কে কে কৌন ঠিক অছি সেটা হি দরকার আবশ্যক। তবে আমি তাহা আলোচনা করা ডিসকশন করা যে রেভেনশা বিষয়ে, যেহেতু কথা আসিছি রেভেনশা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় উপরে, তবে রেভেনশার নাম পরিবর্তন হওয়া জরুরি। যেভাবে ভাবে বিগত দিন মানুষের দেশের অনেক স্থানের নাম পরিবর্তন হয়েছি, সেইভাবে ভাবে রেভেনশা যে ইউনিভার্সিটি অছি সে নাম পরিবর্তন হওয়া উচিত কি না, এবং টি ই রেভেনশা জন ভালো লোক কি খারাপ লোক, তাঁক সময় অনেক ঘটনা ঘটি এবং দুর্ঘটনা মধ্যে ঘটি, সেই ভিতর কোণ ঠিক অছি কোণ ভুল অছি পুরা ভিতর আলোচনা করা। কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক ছোটিয়া বিবৃতি দেলে, যে বিবৃতিটি যে রেভেনশা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির নাম পরিবর্তন হওয়া জরুরি, এপরে ডিবেট হওয়া আবশ্যক। মুখে রখে এ যায় কোণী নিয়ম আসি না বা সরকার সেমিতি এক পুরা সম্পূর্ণরূপে স্থির করে না যে ফাইনাল এই ডেট্রে এই টাইম্রে যে রেভেনশার নাম পরিবর্তন হব, কিন্তু এই ছোটিয়া বিবৃতি মধ্যে ওড়িশা ভিতরে এক নূয় বিবাদ সৃষ্টি করে দিয়েছে। এতে সবু ঘটনা ভি সবু বিবাদ ভি দুইটি বিভাগ অছি, আমি দুইটি বিভাগ আলোচনা করা। এহা পলিটিক্যাল ভিডিও নহ, কোনসি পলিটিক্যাল অ্যাঙ্গেল আপনার বিচার করবেনি, আমি বিচার করা এতে যে উভয় কথা যে কোণ ঠিক কোণ ভুল আপনার চিন্তা করবে কোটা ঠিক, হুইচ ওয়ান ইজ করেক্ট, ওয়ান ফার্স্ট পার্ট অর সেকেন্ড পার্ট। তো প্রথমে আমি আলোচনা করা যে এর কী সে কহিলে বা তাঁর সপোর্টর যে সপোর্ট করুচি সে মত কম, যেতবে ধর্মেন্দ্র প্রধান কহিলে সে কাই কহিলে না দেশের অনেক স্থানরে অনেক স্থানর নাম পরিবর্তন করা যাইছি বিগত দিন মানুষের, কিছু কিছু নাম পরিবর্তন করা জরুরি হয়ে পড়ছে, কারণ বহু সময় পূর্বর যেমন কিছু অবদান নাই আম ইতিহাস প্রতি, ভারত ইতিহাস প্রতি, সে নামে অনেক অনুষ্ঠান, অনেক রাস্তা, অনেক শিক্ষানুষ্ঠান, অনেক কিছু লা তাকে পরিবর্তন করা কিছু কিছু জরুরি, কিছু কিছু জরুরি নুহে যা পরিবর্তন করা যাই। সমান ঘটনাবলী আমার ওড়িশার এক বহু পুরাতন ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় হচ্ছে রেভেনশা ইউনিভার্সিটি, তাকে পরিবর্তন তার নাম পরিবর্তন করার কথা কহা এক মনে হঠাৎ এক বিবাদ সৃষ্টি করা। তেমন যে সপোর্ট করছেন সে কুমার পরিবর্তন হওয়া কী জরুরি না, বহু বড় গোটি কারণ অছি, কারণ 1866 1866 মশায় যেত নঙ্ক দুর্ভিক্ষ পড়া, নঙ্ক দুর্ভিক্ষ কম না আপনার জাঁথে 10 লক্ষর ঊর্ধ্ব লোক মরি যাই সে সময় এত বড় দুর্ভিক্ষ পড়ে খাইবাকে লোক পাইলে না, ইয়ে কী না বর্তমান দায়ী করা যাচ্ছে টি ই রেভেনশাঙ্কর দায়ী লা, সে দায়ী লে কেমি দায়ী হলে না যেহেতু কিছু বি ঘটনা ঘটে না, গোটে রেলওয়ে কিছু ঘটনা ঘটে যাচ্ছে আমি রেলওয়ে মিনিষ্টর দায়ী করছে, প্রাইম মিনিষ্টর দায়ী করছে, দেখুন সবু ক্ষেত্রে সবু দিগরে কিছু বি ঘটনা ঘটনা কী তাঁকর মুখ্য দায়ী করা যায়, ক্রিকেট দল যদি খারাপ কলা ক্যাপ্টেন দায়ী করা যায়, সেই ন্যায় যেত সেই সময় আপনার মনে রাখবে 1865 সে দীর্ঘ বর্ষ পর্যন্ত ওড়িশার গভর্নর রূপে লে ওড়িশার মুখ্য শাসন রূপে মানে শাসক রূপে ঠেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তরফ কি না টি ই রেভেনশা, সেই দৃষ্টি সে দায়ী সেই ঘটনা তেমন তাঁকু নিশ্চিত ভাবে দায়ী করা যাওয়া উচিত সে সময়ের ঘটনা তাঁকর মিসম্যানেজমেন্ট যে ঘটনা সে ভালো ভাবে তাকে তর্জমা করে পারে না, ওড়িশার পানিপাগ, ওড়িশার আবশ্যকতা, ওড়িশার কোণ রয়েছে রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, ইয়ে কথা সে সঠিক ভাবে গুরুত্ব ধ্যান দিয়ে নথিলে বলে ইয়ে ঘটনা ঘটলে তাকে দায়ী করা যাও। কিন্তু পরবর্তী ভাগে অন্য এক পার্ট মধ্যে রয়েছে যে এই নাম পরিবর্তন বিরোধ করছেন সে মতরে, সে মত কম রয়েছে যেমনি অশোক আসলে, অশোক আসলে ওড়িশার অনেক রক্ত বহিলে যুদ্ধ কলে, কিন্তু পরবর্তী সময় সে অশোকর কলা কীর্তি অনেক আমার ওড়িশার স্থাপনা করা যাই, আজ বি আমি তাঁকে টুরিস্ট ভাব জায়গায় মানে জায়গা ভাবে যাই দেখুছেন। সমান ভাবে বাল্মীকি যেত রামায়ণ লেখিলে সে বাল্মীকি হয়ে গেলে, কিন্তু পরবর্তী পূর্ববর্তী অবস্থায় সে লে দস্যু এবং দস্যু ভাবে সে অনেক লুণ্ঠন করছেন, অনেক হত্যা করছেন। আমি কোণ করতে না গোটে জীবন যেত গোটে মানুষের গোটে চরিত্র তাকে ব্যাখ্যা করতে এই দুইটা কথা আমার মাইন্ডে আসে, গোটি হচ্ছে যে যদি তার জীবনকে দুই ভাগে বিভক্ত করা যায়, প্রথম ভাগে যদি লোকটি খারাপ থাকে এবং পরবর্তী ভাগে দ্বিতীয় ভাগে যদি ভালো কাম করে তাহলে সে লোক গোটে প্রকার, যেমনকি আমরা বাল্মীকি অশোকের কথা কহিলে যে তাঁর পূর্ববর্তী জীবনে বহু খারাপ কাম করছেন, কিন্তু পরবর্তী জীবনে সে কিছু ভালো কাম করতে সে পূজ্য। আউ গোটে পাঠ হচ্ছে যদি কিছু ভালো কাম করবে কিন্তু
लास्ट टाइम परवर्त भाग में से खराब काम करमती विजय माल्या हूँ स्वामी नित्यानंद हूँ जो मैंने आज समय अपराधी बोले कहते बड़ बड़ फिगर तो से जीवन गोटे गला प्रकार ठीक से भाव में टी रेभेन्सा क्या जब देखा 1865 1865 से स्थापना से निजे शासन भार हाथ को ने 1866 दुर्भिक्ष दुर्भिक्ष आम दायी कले ठीक अच्छे परवर्त समय से क्षमा मांगे ये निजी दायी करते किंतु बड़ कथा आ बड़ पॉइंट हूँ 1868 बेलू से चाहिए ओडिशार शिक्षा व्यवस्था पूरा परिवर्तन आसू शिक्षा व्यवस्था तलितुलांत हो जाए लोक पाठ पढ़ु आम साधारण जानते जो मैंने नेता से चाहती ना जन आम अंचल प्रकृत शिक्षित होटा फैक्ट चाहती ना कहीं चाहती ना ना शिक्षित हो गले से आवेरनेसटा बढ़ीज से निजर रईट्स प्रति निजर जो अधिकार प्रति सचेतन हो आउ मिछ 500 टा 200 टा 300 टा वोट देवे ना तेणु कई भी शासक चाहती ना जेकोसी दल हूँ ना कहीं जनसाधारण एत भी शिक्षित हो जातु कि क्षेत्र में टी रेभेन्सा चाहिए जे ये शिक्षार उन्नति करूँ ताने निश्चित भाव ये गोटे पॉजिटिव गुण थी भल कथा तेणु सी प्रतिष्ठा कले कलेज प्रथम तार नाम था कटक कलेज कितु परवर्त समय तार नाम होगा रेभेन्सा कलेज ये रेभेन्सा कलेज नाम समय केवल रेभेन्सा पैसा दी नए अनेक पैसा देते विशेषकर मयूरभंज राजा श्रीरामचंद्र भंजदेव अनेक पैसा से प्रथम स्टेप 20,000 देते परवर्त समय रिनोवेशन काम जो है पुणी आहरी से कनिका लाइब्रेरी जो अच्छी कनिका राजा देते तो राणी देते अनेक अंचल राणी अनेक अंचल राजा कितु मयूरभंज राजा अवदान बहुत था सीटा आम अलग भिडियो कत कहना तेरे रेभेन्सा अवदान था से चाहते से समय आडमिनिस्ट्रेटर हिसाब से ये कलेज टी स्थापना करते से समय अनेक जो बंगीय प्रभाव पड़ता ओडिशार भाषा ओडिशार साहित्य संस्कृति को नष्ट करने लगी से समय टी रेभेन्सा या परिवर्तन करते कहते ओडिया भाषा ओडिया साहित्य एक स्वतंत्रता अच्छी सीए आगक जावा उचित से शिक्षार उन्नति करने चेषा करते ये हूँ पॉजिटिव पॉइंट जेहेतु आम फर्स्ट पॉइंट पार्टी को खराब भाव में देखिले और परवर्त पार्ट भल भाव देखिले साधारण आम मानसिकता आम सैकोलोजी अनुजाई आम गोटे भल लोकर किसी भल कर लोकर कम आखि आम देपर जहाँ भी हूँ सी एम करते तो यही फल से ओडिशार घर घर मैं परिचित हे रेभेन्सा कलेज रेभेन्सा कलेज आज विश्व एक प्रसिद्ध स्थान अधिकार कर गोटे प्रमुख स्थान अधिकार कर जो मैंने विरोध करते नाम चेंज को लेकिन से यही नाम परिवर्तन करने बदल में बर से कलेजर से यूनिवर्सीटर सुनाम को आहरी वृद्धि करूँ भल शिक्षादान मानने शिक्षा विस्तार करल शिक्षादान व्यवस्था करमती आम पाने नेशनल लेवल इंटरनेशनल लेवल आल करेंगे से कथा गुरुत्व दि जाऊ सबुपर जो मैंने बाहर आलुमिनी से पढ़ी बाहर पुरतन छात्र छात्री से गोटे सेंटिमेंट जड़ित अच्छी सी तेणु हठात एक कथा को परिवर्तन करेंगे से सहयोग करें केवल सेम नुहत आम ओडिशार प्रत्येक समय आम जो रेभेन्सा कथ कौ मैंने ये गोटे अलग भावात्मक कथा सृष्टि करठात एक कथा हट कर समस्त आपण मतामत निश्चय जनइबे एथेरे कौन रही आपड़ कौन चाहूँ नाम परिवर्तन होगा ठीक कि ठीक नुहे उचित अनुचित निश्चय जनइबे आपणकर मतामत को स्वागत समस्त भिन्न मत निश्चित भाव रही पारे आम समस्त मत ग्रहण करवा उचित तेज आपन को वीडियो केमी लगे निश्चय जनवा सहित वीडियो को लाइक करेंगे कमेंट करेंगे शेयर करदे आउ विशेष जो मैंने आम चैनल को सब्सक्राइब करना सब्सक्राइब करदे जो आम किसी नुआ वीडियो अपलोड करचरित रु बाहर की बर्तमान करंट एफआईआर बा प्रचलित किसी घटना को लेकिन तार तर्जमा करुँ से डाटा आप मानने आपण पाखे आँचु निश्चित भाव भल लगे कि शिखा को मिल धन्यवाद समस्त को।